প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে পর্বে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজাদার কই মাছ বোনার রেসিপি। আশা করছি আজকে রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখানে আমি চারটা কই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চামচ, দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। কই মাছগুলো ভালোভাবে মাখিয়ে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা গরম হয়ে আসছে, এখন দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা কই মাছগুলো, দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। কই মাছগুলো আমি উল্টিয়ে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি উঠিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা 2 চামচ, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো 1 চামচ। সবগুলো ফুটিয়ে দিয়ে এখন কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ 1 চামচ। মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ মশলাটা কষানোর পর মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন দিয়ে দিতে হবে ভেজে রাখা কই মাছগুলো। এখন আমি কই মাছগুলো দিয়ে দিচ্ছি। কই মাছটা দেওয়ার পর আমি আরো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এভাবে রান্না করলে ছোট বড় সবাই প্রশংসা পাবেন। আশা করছি আজকে রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখন দিয়ে দিচ্ছি পানি। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। হয়ে গেল মজাদার কই মাছ ভুনা রেসিপি। পরিবেশন করতে চলে আসলাম। যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।